আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত দূরের ও কাছের দেশের ও প্রবাসের যে যেখান থেকে আমার আলোচনা দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের সম্মুখে আলোচ আলোচনা উপস্থাপন করব পহেলা বৈশাখের বিভিন্ন কার্যবলী সম্পর্কে সম্মানিত বন্ধুরা পহেলা বৈশাখ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন তথা বাংলা নববর্ষ আমরা বাংলাদেশের মানুষ বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলার প্রতি আমাদের পূর্ব থেকেই ভালোবাসা রয়েছে কেন আমরা এই ভাষাতে আমরা কথা বলি ভাষাতেই নিজেদের নিজেদের ভাব বিনিময় প্রকাশ করি আমাদের মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করি কাজে বাংলার প্রতি আমাদের মহব্বত আছে থাকবে কিন্তু এই বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখে যে সমস্ত অনুসলামিক কার্যকলাপ হয় বিশেষ করে এই পহেলা নববর্ষে হিন্দু সম্প্রদায় তারা মূর্তি পূজা করে তাদের মন্দিরগুলোকে তোলে তারা নতুন নতুন জামা কাপড় পরে তারা বিভিন্ন নতুন নতুন মিষ্টান্ন খাবার তৈরি করে একে অপরকে দাওয়াত দেয় অর্থাৎ আমরা যেমনভাবে ভাবে ঈদুল ফিতরে এবং ঈদুল আজহাতে যেমনভাবে আমরা আনন্দ উৎসব করে থাকি তারাও এই ফয়লা বৈশাখী হিন্দু সম্প্রদায় তারা অনেক আনন্দ উৎসব করে থাকে তারা মেলা মিলিয়ে থাকে তারা বৈশাখী মেলা করে থাকে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশের মধ্যে প্রায় শতকরা পাঁচ থেকে ছয় পার্সেন্ট হচ্ছে হিন্দু আর সবাই মুসলমান কিন্তু পয়লা বৈশাখ মেলা পল্লবে বিভিন্ন জায়গায় দেখা যায় হিন্দুর সাইতে মুসলমানদের সংখ্যা বেশি অর্থাৎ মুসলমানরাই সংখ্যায় বেশি হিন্দুরা কম তো বন্ধুরা বাংলা নববর্ষ যদি আমরা উদযাপন করতে হয় তাহলে বাংলা নববর্ষ হিসেবে তো আমরা অন্যান্য কার্যকলাপ করতে পারি আমরা ঈদ ফিতে নামাজ পড়ি ঈদের নামাজ পড়ি ঈদুল আজহার দিন আমরা ঈদুল আজহার নামাজ পড়ি কোরবানি করি তো বাংলা নববর্ষে আমরা হয়তো আমাদের তো সেগুলো না আমরা এই নিজেদের কোরআন তালাত করব। তাহাজুদের নামাজ পড়বো রাত্রি জেগে আমরা আল্লাহকে কথা স্মরণ করব আমাদের মাস থেকে যে একটা বছর চলে গেছে আমরা ওই বছর হিসাব নিকাশ করবো যে আমার জীবন থেকে আমার হায়াত থেকে যে টুগুলো বছর এবং আমার এই হায়াতটুকু আমি কি কাজে ব্যয় করলাম কোন কাজ আমি করলাম এই চিন্তা করতে হবে আমরা যদি হিন্দুদের সাথে যদি তাল মিলিয়ে আমরা যদি তাদের মেলায় যদি অংশগ্রহণ করি আমরা যদি এই ছিল যদি নতুন নতুন জামা কাপড় পরিধান করি বিভিন্ন খয় মিষ্টান্ন এগুলো যদি আমরা কেনাকাটা করি আমরা বাজার মধ্যে ভিড় জমাই এমনকি অনেক মেলার মধ্যে বৈশাখী মেলার মধ্যে বিভিন্ন রকমের জুয়ার আসর বসে যে জুয়ার আসরগুলো বসতো তৎকালীন জাহিলিয়া যুগেতের উকাজের মেলার মধ্যে যেখানে এই উকাজের মেলার মধ্যে জুয়া খেলা কেন্দ্র করে হাজার হাজার মানুষ তারা যুদ্ধ করত নিহত হতো তা আমরা যদি সেই জাহেলিয়া যুগের মতো আজকে হিন্দুদের অনুসরণ করে তাদের মেলায় যায় নতুন জামাকাপড় পরিধান করি বিভিন্ন নাচ গান বাদ্য যন্ত্র ঢোল তবলা এগুলোর সাথে যদি আমাদের সম্পর্ক রাখি তাহলে আমাদের সম্পর্ক আমাদের হাসর তো হিন্দুদের সাথে হবে সম্মিত বন্ধুরা রাসুল ফাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর হবে একজন সাহাবি হজরত আনাস রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত

বলেন একজন সাহাবি রাহ আলাইহসাল্লাম কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ কে আমত কবে সংগঠিত হবে কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহর নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমার জন্য দুর্ভোগ আফসোস তোমার জন্য তুমি কেয়ামতের কথা চিন্তা করছো জিজ্ঞেস করছো কিন্তু কেয়ামতের জন্য তুমি কি তৈরি করেছ তখন ওই সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কেয়ামতের জন্য কিছুই তৈরি করিনি তবে আমার কাছে একটা সম্বল আছে ইল্লা আন্নি ওহেবুল্লাহ রাসুল আহ আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবিকে বললেন যে আংতা মা আমান আহবাব তা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে সাহাবে কেরাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন বর্ণনাকারী আনাস রাজি আল্লাহ তালা বলেন রাসুল উল্লা সাল্লাহ আলি মুখ থেকে এই কথাটুকু শোনার পর সাহাবে খুশি হয়েছেন এই কারণে যখন রাসুল বলেছেন যার সাথে তোমার ভালোবাসা তার সাথে তোমার হাসর অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যদি তোমার ভালোবাসা হয় তা আল্লা আল্লাহ রাসুলের সাথে তোমার হাসর হবে সুতরাং এখন আমাদের চিন্তা করতে হবে আমাদের ভালোবাসা কি আমরা হিন্দুয়ান সম্প্রদায়ের সাথে রাখবো বৌদ্ধদের সাথে রাখবো ইহুদিদের সাথে রাখবো খ্রিস্টানদের সাথে রাখবো আমরা যদি তাদের আদর্শ যদি অনুসরণ করি আমরা যদি রাসুল উল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা যদি হিন্দুমানের সংস্কৃতিকে যদি আঁকড়ে ধরে আমরা যদি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক পত্তলিকদের আদর্শকে যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের হাসো তাদের সাথে হবে সুতরাং আমরা আমাদের হাসর আমরা এমন লোকদের সাথে হতে চাই যারা আল্লাহ আল্লাহবুল্লা নিয়ামত নিয়ামতপ্রাপ্ত বান্দা নবী সিদ্দিক সোহাদা সোলহীন তাদের সাথে আমাদের যেন হাসর হয় কারণ আমরা নবী সাল্লাহ আল সাল্লাম আদর্শে সোহাদা সিদ্দিক সালহীনদের পথে আমাদেরকে চলতে হবে আমরা এই সমস্ত কুসংস্কার যে সমস্ত কাজগুলো আমরা বাঙালি জাতি বিশেষ করে যেগুলো করে থাকি আপনি কি দেখেছেন কোনোদিন কোনো হিন্দুকে আমাদের সাথে কোনো দিন মসজিদে যাইতে আমাদের ঈদগাহে যাইতে আমাদের ঈদ উল ফিতরে যাইতে কোরবানিতে অংশগ্রহণ করতে তারা তো আমরা যে কোরবানি ঈদের দিন যে গরু কোরবানি দেয় এটাকেও তারা ঘৃণা করে তারা অসম্মান করে ইন্ডিয়ার মধ্যে হাজার হাজার মানুষকে গলা কেটে হত্যা করা হয় এই গরু জবাইয়ের বিষয়কে নিয়ে তাহলে যেহেতু তারা আমাদের এই ধর্মের বিষয়গুলোকে এতটা অপছন্দ করে তাহলে আমরা কেন তারা যেই পয়লা বৈশাখ উপলক্ষে যে আনন্দ করে উৎসব করে আমরা কেন সেখানে যাবো কেন আমরা এই সমস্ত কুসংস্কার কাজগুলো করবো নিজেদেরকে আপনারা নিজেরা একটু প্রশ্ন করে নেন বন্ধুরা আমার সুতরাং আমরা এই সমস্ত হিন্দু আর থেকে বিরত থাকব আমরা চেষ্টা করব আমলের মাধ্যমে আমরা যেন নবী সিদ্দিক সল হিনদের সাথে যেন আমাদের হাসর হয় আমরা যদি এই পদ বাদ দিয়ে যে আমরা অন্য পদ যদি অনুসরণ করি মুসলমানিতে মুসলমানদের শিক্ষা সংস্কৃতি বাদ দিয়ে যদি আমরা হিন্দুয় সংস্কৃতি যদি আমরা অনুসরণ করি তাহলে তাদের সাথে আমাদের হাস্য সুতরাং সাবধান আমরা কোনো অন্ধ অনুসরণ করবো না আমাদের ইমান আমল আকিদা আমাদের হেফাজত রাখতে হবে আল্লাহ আমাদের সকলকে যেন আমাদের ইমান আমল আকিদা যেন মজবুত করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল